আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আলোচনা করব কুকি নিয়ে তো কুকি একটি সুপার গ্লোবাল ভেরিয়েবল কুকিটা মূলত সেশনের মতোই অনেকটা তবে কিছু ভিন্নতা আছে তো আমরা কাজ করতে করতে বিষয়গুলো দেখব তো আমরা যেখানে কাজ করেছিলাম ফাইলগুলো আমি ওপেন করে নিচ্ছি মধ্যে এখান থেকে আমাদের হচ্ছে যে আমরা সাপোজ পিএসপি ফোল্ডারের মধ্যে কাজ করেছিলাম তো এখানে অনেক কিছু আছে আমি এখান থেকে সব কিছু কেটে দিয়ে একটা ফাইল ক্রিয়েট করছি ইন্ডেক্স ডট পিএসপি নামে ইন্ডেক্স ডট পিএসপি ওকে তো এবার সাবলাইম টেক্স সাবলাইম টেক্সটা আমরা ওপেন করে নিই এখানে পিএসপি ফোল্ডারটা আমাদের ওপেন করা আছে ইন্ডেক্স ডট পিএসপিটা ওপেন করে আমরা এখানে পিএসপি শুরু করি দেন শেষ করি করে নর্মালি আমরা সেশনের ক্ষেত্রে কি করতাম প্রথমে আমাদেরকে সেশনটা স্টার্ট করে নিতে হতো সেশন স্টার্ট ফাংশনের মাধ্যমে সেশনটা স্টার্ট করে নিয়ে এরপরে সেশন ডিক্লেয়ার করতে হতো তো আজকে আমরা দেখব কুকি তো আমি এখানে সাপোজ ইকো করছি ইকো ডলার আন্ডার স্কোর কুকি ওকে সবগুলো বড় হতে হবে আমরা দেখেছি যে সবগুলো সুপার গ্লোবালি কিন্তু বড় হতে তো এভাবেই লিখতে হবে এবার আমরা যদি ব্রাউজারে গিয়ে এই ফাইলের আউটপুটটা দেখি তো ব্রাউজারে এসে আমাদের কী লিখতে হবে লোকাল হোস্ট স্লাস পি তো এখানে কী শো করছে যে অ্যারে টু তো আমরা বুঝতেই পারছি যে এটি একটি অ্যারে তো সেই ক্ষেত্রে আমরা এটিকে দেখার জন্য কি করতে পারি আমরা এখানে দিতে পারি প্রিন্টার প্রিন্টারের মাধ্যমে আমরা সুন্দরভাবে এটিকে দেখতে পারি ওকে এবার যদি আমরা এখানে রিলোড দেই তো কী শো করছে আচ্ছা এর মধ্যে অনেকগুলো ভ্যালু শো করছে তো মূলত এটা আমার এই যে পিএসপি স্ট্রম আমি স্ট্রম সফটওয়্যার দিয়ে কাজ করছি তো সেখান থেকে আর কি এই ভ্যালুগুলো শো করছে তো আমি আগে থেকে সব কিছু আর কি একটু রিমুভ করে দেই নর্মাল এই কুকিগুলো এখানে সেট করা আছে তো আমি এগুলো একটু রিমুভ করে দিচ্ছি এখান থেকে আগের যে সমস্ত কিছু ছিল আমি এখান থেকে ক্লিয়ার করে দিলাম ওকে এবার আমরা যদি এখানে এসে একটা রিলোড দেই এই যে এটি কিন্তু একটা ফাঁকা অ্যারে নর্মালি গেট এরপরে পোস্ট যেভাবে আর কি শো করছিল যে একটা ফাঁকা অ্যারে সেভাবে কিন্তু একটা ফাঁকা অ্যারে শো করছে তো এবার কুকের মধ্যে আমরা মান সেট করব কিভাবে তো সেশনের ক্ষেত্রে আমরা যেভাবে সেট করেছিলাম যে সেশনটা স্টার্ট করে নিয়ে সেশনের মধ্যে আমরা সেশন মধ্যে অ্যারে আকারে মান সেট করেছিলাম তো কুকের মধ্যে মান সেট করার জন্য আমাদেরকে লিখতে হবে সেট কুকি সেট কুকি দিয়ে প্রথমে আমাদেরকে দিতে হবে কুকির নেম ওকে এখানে একটা নেম দিতে হবে এরপরে দিতে হবে হচ্ছে ভ্যালু सपोज ভ্যালুতে আমি দিয়ে দিলাম টেস্ট ওকে এবার যদি আমরা এখানে এসে আমাদের এই পেজে এসে এখন কিন্তু এটা ব্ল্যাঙ্ক আমি যদি একবার রিলোড দেই তাহলে কি হবে কুকির মানটা সেট হলো ব্রাউজারে কুকির মানটা সেট হলো এবার যখন দ্বিতীয়বার আবার রিলোড দেব তখন মানটা এখানে শো করবে এখন আমি যদি ব্রাউজারটা কেটে দেই নরমালি সেশনের ক্ষেত্রে যেটা হয় যে কুকি কিন্তু সেশনটা কি হয়ে যেত ডিস্ট হয়ে যেত তো এখানে কুকিটাও কিন্তু সেম একই রকম হবে আমরা যদি একটু দেখি সাপোজ লোকাল হোস্ট পিএসপি লিখে যদি হিট করি এখানে কিন্তু ব্লান তার মানে কি যে সেশন কুকি প্রায় সেম কাজই করছে বাট কুকির ক্ষেত্রে কিন্তু কিছু ভিন্নতা আছে যেমন কুকি দিয়ে কুকির মূলত একটা জীবনকাল নির্ধারণ করে দেওয়া যায় যে সে এই সময় পর্যন্ত থাকবে সেই ব্রাউজার কেটে দেওয়া হোক আর যাই হোক কোনো সমস্যা নেই আমরা যদি পিসি ও করি তাতেও কোনো সমস্যা নেই আমরা ওর যে সময়টা দিয়ে দেব সেই সময় পর্যন্ত সে থাকবে তো এটা কিভাবে করতে হয় কুকিতে নর্মালি ভ্যালু সেট করার জন্য এভাবে সেট করতে হয় যে সেট কুকি নেম এরপরে ভ্যালু দিতে হয় সাপোজ আমি এখানে আবার আর একটা সেট করছি সেট কুকি এখানে দিয়ে দিলাম সাপোজ ইমেল এবং এর ভ্যালুটা সেট করলাম এখানে আমি এখানে এখানে সেট সেট এই করলাম এখন কি হলো যে অ্যাডমিন কি এর মধ্যে কিন্তু এই ভ্যালুটা অ্যাড হবে আমরা প্রথমবার যদি এখানে রিলোড দেই শুধুমাত্র নেমটা ভাবছে কারণ কি আমি আগে একবার এখানে রিফ্রেশ দিয়েছিলাম যার ফলে এটা সেট করেছিল এখন রিলোড দেওয়ার ফলে ইমেলটা কিন্তু সেট করেছে এবার যদি আবার রিলোড দেই তাহলে কিন্তু এটা শো করবে যে এখানে ইমেলটা শো করছে তো কুকির জীবনকাল কিভাবে আমরা সেট করব সেটা দেখার জন্য আমরা এই এখানে এখানে কমা দিয়ে এখানে আরেকটা আর্গুমেন্ট সেট করতে পারবো সাপোজ আমি যদি এখানে দিয়ে দিই এভাবে ফাইভ তো সেই ক্ষেত্রে কিভাবে এই কুকির জীবনকালটা পাঁচ সেকেন্ড এটা পাঁচ সেকেন্ড থাকবে এখন কখন থেকে পাঁচ সেকেন্ড সে থাকবে সেটা আমাদের বলে দিতে হবে যে কারেন্ট সময় থেকে বর্তমান সময় থেকে সে পাঁচ সেকেন্ড এটা হবে তো বর্তমান সময়টা আমরা এখানে একটা ফাংশনের মাধ্যমে পাবো টাইম টাইম ফাংশন তো ফাংশনটা আমি আগে একটু দেখে যে টাইম ফাংশনের মাধ্যমে আসলে আমরা কি পাই এখানে আর কি আমি যদি এখানে ইকো করি টাইম টাইম ফাংশনটাকে আমি ইকো করলাম তো এবার আমরা যদি এখানে সে রিলোড দেই তো যেটা দেখতে পাবো যে বর্তমান যে টাইমটা সেই টাইমটা কিন্তু এখানে শো করছে তো টাইম আমরা আরো বিভিন্নভাবে শো পারবো জাস্ট এটা আমরা দেখালাম যে বর্তমান যে টাইমটা টাইমটা সেই এখানে একটা সংখ্যার মাধ্যমে কিন্তু এখানে শো করছে তো এবার আমরা কুকিং ক্ষেত্রে যেটা করব যে বর্তমান টাইম থেকে সাপোজ এক মিনিট তো এখানে কমা দিয়ে আমরা এখানে টাইম ফাংশনটা অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করে এর সাথে প্লাস করব সাপোজ এক মিনিট তাহলে এক মিনিটের ক্ষেত্রে কী হবে ষাট সেকেন্ড সিক্সটি আমরা এভাবে লিখে দিলাম তো এবার আমি যদি এখানে সে রিলোড দেই তাহলে কি হলো যে এইটা কিন্তু এক মিনিটের জন্য সেট হচ্ছে এখন আমি এক মিনিটের জন্য না সাপোজ এখানে আমি সেট করলাম টোয়েন্টি সেকেন্ড ওকে টোয়েন্টি সেকেন্ডের জন্য আমি এটাকে এখানে সেট করলাম সেট করে এখানে এসে একটা রিলোড দিলাম আমি আবার রিলোর্ড দিলাম এবার এই দুটাকে এখান থেকে কেটে দিচ্ছে আমি সমস্যা নেই দুটাকে কেটে দিলাম এখানে সে রিলোড দেই তাতেও কিন্তু সে শো করছে যেই এটা টোয়েন্টি সেকেন্ড পার হয়ে যাবে তখন কিন্তু আর এটা শো করবে না এই যে রিলোড দিচ্ছি রিলোড দিচ্ছি এই যে এখন কিন্তু আর এখানে ইমেলটা শো করছে না কারণ কি ওই কুকির জীবনকালটা শেষ কিন্তু এটা কিন্তু শো করছে কারণ কি আমরা এটার ক্ষেত্রে আমি দুইটাই এখান থেকে কাট করেছি এটার ক্ষেত্রে কিন্তু কোনো টাইম সেট করি নাই যার ফলে সে এটা শো করছে বাট ব্রাউজার কেটে দিলে কিন্তু সে আবার চলে যাবে কিন্তু যেটা হবে যে আমি এখানে কুকিটা সেট করলাম টোয়েন্টি সেকেন্ড হিসাবে আমি এখানে যদি এবার রিলোড দেই কুকি সেট হলো দ্বিতীয়বারে রিলোড দিলে কুকিটা শো করবে ব্রাউজার কেটে দিই ব্রাউজার কেটে দিয়ে আমি এখান থেকে কোডও কেটে দিলাম কোড কেটে দিয়ে ব্রাউজার ওপেন করি ওপেন করে আমরা যদি এখানে লোকাল হোস্ট লিখি হিট করি এই যে এখানে কিন্তু এটা শো করছে কারণ কি সে বিশ সেকেন্ড এই যে দুইটা ছিল কিন্তু আমাদের এখানে আমি এখান থেকে দুইটাই কেটে দিয়েছি আমি একটু কন্ট্রোল জেট দেই যে দুইটা ছিল এখানে বাট ব্রাউজার কেটে দেওয়ার ফলে কি এই যেটা সময় সেট করেনি সেটা সেটা কিন্তু এখানে আর শো করে নাই কিন্তু যেটা সময় সেট করা ছিল সেটা কিন্তু এখানে শো করেছে এখন আমরা যদি আবার রিলোড দেই এটি কিন্তু আর থাকবে না কারণ কি তার সেকেন্ড পার সে করে আসছে যার ফলে সেটা হয়ে যাচ্ছে সেশনের ক্ষেত্রে আমরা যেটা করতাম সেশন ডিস্ট্রয় আর এখানে এই সময়টা পার হলে সে অটোমেটিক সেশন থেকে সেটাকে বের করে দিচ্ছে ওকে এখন এখানে আসলে টাইমটা কিভাবে দেব টাইমটা আমরা এখানে এভাবে লিখতে পারি যে সাপোজ প্লাস এই টাইম থেকে বর্তমান টাইম থেকে আমার এখানে টাইমটা প্লাস হবে যে আমি যদি এক ঘন্টা দিতে চাই তাহলে কি সিক্সটি সিক্সটি সেকেন্ড ইন্টু আমার এক ঘন্টায় কত মিনিট হচ্ছে সিক্সটি মিনিট তাহলে আমরা এভাবে দিয়ে দিতে পারি যে সিক্সটি ইন্টু সিক্সটি ওকে এখন যদি এক দিনের জন্য দিতে চাই তাহলে কি ইন্টু টোয়েন্টি ফোর যদি এক বছরের জন্য দিতে চাই ইন্টু থ্রি সিক্স ফাইভ তাহলে কি হবে এই কুকিটার মেয়াদকাল থাকবে এক বছর নর্মালি কুকিটা আসলে কোথায় ব্যবহার করা হয় যখন আমরা আগে যখন ফেসবুকে লগ ইন করতাম তখন ওখানে কিন্তু একটা অপশন ছিল যেখানে ওইখানে টিক দিয়ে রাখলে এটা সে পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে আমরা লগ ইন করে আছি ব্রাউজার কেটে দিচ্ছি লগ আউট না করে ব্রাউজার কেটে দিয়ে বের হয়ে আসছি তারপরে কিন্তু আবার সে ইউজার নেম পাসওয়ার্ড না দিয়ে কিন্তু আমরা সেখানে প্রবেশ করতে পারছি কারণ কি সেখানে আমাদের আগে থেকে করা ছিল সেটাই কিন্তু সে সে সেশনে রেখে রেখে বা এটা কুকিতে দেওয়া হচ্ছে যার ফলে করতে পারছে দিচ্ছে এবং আমাদের ইমেলের ক্ষেত্রে সাপোজ আমরা এই যে ইমেল আমি কিন্তু ইমেল আগে থেকে লগ ইন করা ছিল সাপোজ আমি মেল ডট গুগল ডট কম আগে থেকে লগ ইন করা ছিল যার ফলে আচ্ছা হ্যাঁ মূলত আমরা এখান থেকে কুকিগুলো ডিস্ট্রয় করার ফলে সবগুলো ক্লিয়ার করার ফলে সে এখান থেকে সবকিছু কিন্তু ডিস্ট্রয় করে দিয়েছে তো যার কারণে এখানে কোনো কিছু নাই নর্মালি যেটা হয় যে আমরা একটা মেয়েলে যদি লগ ইন করি তো সেই সময় কি হয় পরবর্তীতে যদি আমরা লগ লগ আউট না করি তাহলে কিন্তু সেটা লগ ইন অবস্থায় থাকে এবং ব্রাউজার কেটে দিই বা আমরা যদি পিসি অপ করে তাতেও কিন্তু কোনো সমস্যা হয় না সেটা কিন্তু সেভাবে কাজ করে তো আমরা কুকি দিয়ে কিন্তু এই কাজটা করতে পারবো নর্মালি লগ ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম যে সেশন দিয়ে তো সেশনের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছিলো যে ব্রাউজার কেটে দিলে কিন্তু এটা থাকবে না কিন্তু কুকি দিয়ে যখন এই কাজটা করব ইজিলি কিন্তু আমরা এক মাস দুই মাস আমরা কিন্তু সেটাকে রেখে দিতে পারবো যে যদি কেউ লগ আউট না করে বেরিয়ে আসে এক মাস পরে সে ঢুকে আবার সে ইউজার নেম পাসওয়ার্ড ছাড়াই কিন্তু অ্যাডমিনে প্রবেশ করতে পারবে তো নর্মালি জাস্ট আমি একটু ধারণা দিলাম যে কিভাবে হয় আর কি তো আমরা এটা একটা প্রজেক্টের মাধ্যমে করার চেষ্টা করব প্রজেক্ট হবে এমন যে আমরা এর আগে একটা প্রজেক্ট করেছিলাম যে লগ সিস্টেমের লোকাল হোস্ট লগ ইন সিস্টেমের যেটা ছিল এটা ছিল যে এখান থেকে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ এ ক্লিক করলে এটা কোথায় আসছিল যে এখানে চলে আসছিল একটা ব্যাপার ছিল যে অ্যাডমিন প্যানেলে চলে আসছে এবং এখান থেকে সাপোজ আমি যদি ইনডেক্সে যেতে চাই তাহলে কিন্তু আমরা যেতে পারবো না আচ্ছা এখানে ইনডেক্স হবে ইনডেক্স ডট পিএসপিতে যদি আমরা যেতে চাই তাহলে কিন্তু যেতে পারবো না সে আবার অ্যাডমিনে পাঠায় দেবে তো এরকম একটা বিষয় ছিল এখন আমরা যেটা করব যে এটা যদি আমরা ব্রাউজার কেটে দিই এখন কিন্তু লগ ইন অবস্থায় আছে কিন্তু আমরা যদি ব্রাউজার কেটে দিই আবার ওপেন করি ওপেন করে যদি আমরা যাই লোকাল হোস্ট লগ ইন সিস্টেম তাহলে কি হচ্ছে এটা কিন্তু লগ আউট হয়ে যাচ্ছে তা আমরা এখন এই কাজটা করব সেশন দিয়ে যাতে এটি লগ আউট না হয় তো এটা করার জন্য যেহেতু আমাদের আগে ফাইল ছিল তো সে কারণে আমি আর কোনো ফাইল ক্রিয়েট করছি না আগের ফাইলগুলো দিয়ে আমি কাজ করব। তো এই যে লগ ইন সিস্টেম যেটা আমরা এর আগের প্রজেক্টে করেছিলাম তো এখানে এসে জাস্ট ইন্ডেক্সের মধ্যে এসে এখানে কিছু চেঞ্জ হবে আর একটা বিষয় যে এখান থেকে আমরা ইউজারের থেকে পারমিশন নেব যে আসলে সে এটা সেট করে রাখতে চাচ্ছে কি চাচ্ছে না তো এটা করার জন্য আমরা এই যে এই স্টিমেল পেজে এখানে এসে এখানে একটা ইনপুট নিচ্ছি ইনপুট এর টাইপ দিয়ে দিচ্ছি চেক বক্স চেক বক্স ওকে এবং নেম দিয়ে দিচ্ছি নেমটা সাপোজ এই ধরনের একটা নেম আমরা দিয়ে দিলাম এবার যদি এখানে সে রিলোড এই যে এখানে কিন্তু শো করছে তো এটা নর্মালি আমাদের এখানে কি করা আছে যে সেন্টার করা ছিল যার ফলে সে এখানে শো করছে মূলত এর উইথটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট করা ছিল ডিজাইনে তো আমি এখানে কোনো চেঞ্জ করছি না জাস্ট যদি কেউ এটাতে টিক দিয়ে লগ করে তাহলে তার কুকিতে ভ্যালুগুলো সেট হবে আর যদি কেউ টিক না দেয় তাহলে এটা সেট হবে না তো এবার এখানে এসে যেটা হচ্ছিল যে আমরা এখানে ইমেল এবং পাসওয়ার্ড ডিফাইন করেছিলাম এই ধরনের কিছু বিষয় এখানে ছিল তো আর একটা কাজ করব আমরা এখন যে এইখানে এই যে সেশনে আমরা কি করেছি যে ইমেলটা রেখেছি এর সাথে একটা কাজ করব। আমরা কুকিটা রেখে দেব। তো সেট কুকি কুকির মধ্যে কি থাকবে সাপোজ কুকির মধ্যে আমার থাকবে এখানে এবং এখানে ভ্যালুটা হবে হচ্ছে আমার এই ভেরিয়েলটা তো ডলার ইমেল আর একটা কাজ করবো যে কুকির আমার কতক্ষণ সে জীবিত থাকবে সে বিষয়টা আমার এখানে দিয়ে দিতে হবে তো টাইম ফাংশনের মাধ্যমে আমরা এটা দিয়ে দেবো সাপোজ প্লাস দিয়ে আমি দিয়ে দিলাম সিক্সটি ইন্টু সিক্সটি এভাবে আমি দিয়ে দিলাম তো এটা থাক এবার কি হলো যে কুকিটা কিন্তু সেট হলো এবার আমি যদি যেটা করবো আর কি যে এখান থেকে সাপোজ কিছু ভ্যালু দিয়ে আমরা যদি লগ ইনে ক্লিক করি সেটা কিন্তু এখানে লগ অ্যাডমিনে চলে আসছে তো এখান থেকে যখন আমরা এটা লগ ইন করছি তখন কিন্তু কুকিটা সেট হচ্ছে কারণ কি আমরা এটা বলেছি যে ইমেল এবং পাসওয়ার্ড যদি ঠিক থাকে তাহলে কুকিটা সেট হবে তার মানে কি কুকিটা সেট হচ্ছে তা আমরা যেটা করতে চাচ্ছিলাম যে এখানে ক্লিক করলে কুকিটা সেট হবে একটু চেক করি যে আসলে কুকিটা সেট হচ্ছে কিনা তো চেক করার জন্য অ্যাডমিন ডট এসে আমরা যদি এইখানে এখানে সাপোজ আমি পিএসপি শুরু করলাম শেষ করলাম শেষ করে আমরা যদি কুকিটাকে ইকো করি তাহলে ডলার আন্ডার স্কোর কুকি কুকি এখানে আমার আমরা নাম দিয়েছি কি ইমেল তো আমি এই কুকিটাকে এখানে ইকো করলাম ইকো দিতে হবে আর যদি এখানে ইকো না দিতে চাই তাহলে এখানে দিতে হবে ইকল ওকে এবার আমরা যদি এখানে রিলোড দেই দেন কোনো কিছু শো করছে না আমরা যদি লগ ইন করি লগ ইন করার ফলে আমরা দেখতে পাবো যে এটা কিন্তু সে কুকি থেকে শো করাচ্ছে এবং এটা শো করাচ্ছে সেশন থেকে আমরা একটু চেক করার জন্য এখানে একটা কাজ করতে পারি सपोज আমি এখানে দিলাম হচ্ছে সেশন সেশন তাহলে কি সেশন থেকে এটা শো করাচ্ছে আর এখানে দিলাম সাব কুকি যে দুইটা দুই জায়গা থেকে শো করাচ্ছে আমরা জাস্ট একটু চেক করার জন্য এটা করলাম এই যে কুকি থেকে সে এটা শো করাচ্ছে সেশন থেকে সে এটা শো করাচ্ছে এখন যে এটা কি যে আমরা এখানে ক্লিক না করেই কিন্তু এটা হচ্ছে তো যখন আমরা এখানে যে সাবমিটে ক্লিক করছি সাপোজ ভুল কিছু দেই সাবমিটে যখন ক্লিক করব সে তখন এটা চেক করবে যে এটা চেক আছে কিনা তো এটা করার জন্য কি আমরা ইন্ডেক্স পেজে আসব দেন এখানে এসে আমরা এখানে এই যে এখানে যে ভেরিয়েবলগুলো আমরা নিয়েছি আর কি এটা আর একটা কপি করলাম কপি করে জাস্ট এখানে দিয়ে দিলাম কেপ যেহেতু আমরা এখানে নামটা দিয়েছি কেপ এখানেও দিয়ে দিলাম কেপ ওকে এখন নর্মালি যদি আমরা এভাবে রাখি যে সমস্যাটা হবে আমি যদি ইন্ডেক্স ফ্রেসে থাকি লগ ক্লিক করলাম আচ্ছা কোনো সমস্যা নাই তো সমস্যাটা আর কি আহ একটু ভিন্নভাবে কাজটা করলে যেমন আমি যদি এখানে প্রিন্টার করি ডলার আন্ডার স্কোর পোস্ট যে যা কিছু পোস্ট হচ্ছে সেটা সে প্রিন্ট করবে তো এবার আমি যদি এখান থেকে এই এই ভ্যালুগুলো দিয়ে যদি লগ ইনে ক্লিক করি তাহলে কিন্তু এখানে একটা নোটিশ আসছে যে আনডিফাইন ইন্ডেক্স কিপ কারণ কি এর কোনো ইন্ডেক্স সেট করা হয়নি কিন্তু যখন আমরা এখান থেকে কিপটাকে সেট করতাম সেট করে লগ ইনে ক্লিক করতাম তখন কিন্তু এই যে টু অন দেখাচ্ছে তো যদি সেট না করা থাকে তাহলে কি ইরোডটা শো করছে নর্মালি এইভাবে যে প্রিন্টারের ক্ষেত্রে তো আমরা এটা একটু কন্ডিশনের মাধ্যমে লিখতে পারি কন্ডিশনটা হবে এরকম শর্ট হ্যান্ড কন্ডিশন আমরা এখানে দিতে পারি যে ইসেট সেট যদি এটা সেট থাকে যদি এটা সেট থাকে তাহলে এই ভ্যালুটা হবে এটা আদারওয়াইস নাল ওকে এবার আমরা যদি এখানে আবার প্রিন্টার করি প্রিন্টার করলাম ডলার আন্ডার স্কোর পোস্ট এবার কিন্তু আর কোনো সমস্যা হবে না কারণ কি আমরা এই সেটের মধ্যে রেখেছি এবার সাপোজ এখান থেকে আমি একটা ইমেল সেট করলাম লগ ইনে ক্লিক করলাম এই যে এবার কিন্তু আর কোনো ইরোসে শো করছে না এবং আমি যদি সঠিকটা দেই তাহলে সে চলে যাবে আমি যদি এখান থেকে সাপোজ এটা দিলাম এবং এখান থেকে কেপিনটা ক্লিক করলাম লগ ইনে ক্লিক করে এখানে আসছে অন তো এই যে সেশনটা মানে কুকিটা কুকিটা কখন হবে যখন সে এখান থেকে এটা ক্লিক করবে তখনই কিন্তু কুকিটা শুরু হবে তাহলে কি আমরা এখানে নর্মালি এখন কি করেছি যে যদি ইমেল এবং পাসওয়ার্ড ম্যাচ করে তাহলে কিন্তু সেশনও সেট করেছি কুকিও সেট করেছি তো আমরা যেটা করবো এখানে একটা কন্ডিশন দিয়ে দেব যে সে যদি এই কেপটা যদি থেকে থাকে কেপটা যদি থেকে থাকে তাহলে এটা হবে তাহলে কি করবে এখানে ইফ সেট ডলার কেফ যদি এটা থাকে তাহলে এখানে এটা হবে কুকিটা সেট হবে আদারওয়াইজ কুকিটা সেট হবে না ওকে সে যদি ওখানে ক্লিক করে থাকে তাহলে কুকি সেট হবে না নাহলে কুকি সেট হবে না এখন আমরা এখানে রিলোড দেই দিয়ে আমি যদি এখান থেকে সঠিকটা দিয়ে এখান থেকে কেপেনে ক্লিক করে লগ ইনে ক্লিক করি এই যে এখানে শো করছে বাট আমরা একটু কাজ করি এখান থেকে আমি আবার কুকিগুলোকে এখান থেকে ডিস্ট্রয় করে দেই তো অপশনে যেতে হবে দেন অপশান থেকে এখান থেকে সিকিউরিটি এখানে এসে ক্লিয়ার ডাটা ওকে ক্লিয়ার নাও এবার এখানে যদি আমরা রিলোড দেই সে কিন্তু আমাদের এই যে লগ আউট করে দিচ্ছে তো এবার আমি এখান থেকে সঠিকটা দিলাম কিন্তু এটা সিলেক্ট করলাম না সিলেক্ট না করে লগ ইনে ক্লিক করি ওকে এখানে শো করছে তাহলে আনডিফাইন ইন্ডেক্স ইমেল কারণ কি সে কিন্তু এবার আর পাচ্ছে না তো আবার যদি আমরা যাই এখানে এখানে এসে এবার আমি এটা সেট করলাম এবং এখান থেকে টিকটা দিয়ে দিলাম এবার যদি লগ ইনে ক্লিক করি এবার কিন্তু পাচ্ছে তো এখন নর্মালি এভাবে শুধুমাত্র কুকিটা সেট করলেই হবে না আমাদের কিছু কন্ডিশনে কিছু পরিবর্তন আনতে হবে পরিবর্তনটা হচ্ছে এই যে এখানে আসবে কিছু পরিবর্তন যে যদি সেশন থাকে যদি সেশন থাকে অথবা যদি সেশন থাকে অথবা আমার এই যে কুকিটা থাকে কই এই এই কুকিটা নর্মালি আমরা যে এখানে যেটা ইকো করেছি এই যেটা এটাকে কপি করলাম কপি করে যদি যদি সেশন থাকে অথবা কুকি থাকে দুইটার যে কোনো একটা থাকলেই তাকে পাঠাই দেবে ইন্ডেক্স তে ঠিক আছে দুইটার যে কোনো একটা থাকলে তাকে পাঠাই দেবে ইন্ডেক্স ডট পিএসপিতে এবার সাপোজ আমাদের এখন কি কুকি সেট করা আছে তা আমি এটাকে কেটে দিলাম তো নর্মালি কি লগ আউট হয়ে যাওয়ার কথা কিন্তু তো এবার আমরা যদি এখানে লোকাল হোস্ট লগ ইন সিস্টেমে হিট করি তো সেটা যে কাজটা করেছে আর কি যে এখানে আর কি কারণ শো যে আমরা জাস্ট এখানে একটা কন্ডিশন দিয়েছি যে যদি যে কোনো একটা থাকলেই কিন্তু তাকে পাঠাই দেওয়া হবে আবার এখানে বলেছি যে যদি সেশনটা না থাকে তাহলে তুমি ইন্ডেক্সে পাঠাই দাও তো সেই ক্ষেত্রে কি হচ্ছে যে দুইটা আসলে সে বুঝতে পারছে না কারণ কি দুইটা কন্ডিশনে কিন্তু সত্য হচ্ছে যে সেশন না থাকলে তাকে ইন্ডেক্সে পাঠাতে বলছি আবার এখানে বলছি যে দুইটার যে কোনো একটা থাকলেই তুমি তাকে অ্যাডমিনে পাঠাই দাও তো সেই ক্ষেত্রে কি সে কাজটা করতে পারছে না কিন্তু তো এবার আমরা যেটা করব আমি এখান থেকে এতটুকু কপি করছি কপি করে এখানে আর বসাতে হবে যে এখানে হবে অ্যান্ড দিয়ে অ্যান্ড আচ্ছা এখানে কিছু পরিবর্তন আসলো কেন দিতে হবে এখানে একটু দেখতে হবে এভাবে দিলাম আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আসবে ওকে এবার ঠিক আছে যদি এখানে নট হবে যে যদি সেশনটা না থেকে থাকে এবং কুকিটাও না থেকে থাকে তার মানে কি দুইটাই সত্য হতে হবে যদি সেশনও না থাকে কুকিও না থাকে তাহলে তুমি ইন্ডেক্সে পাঠাই দেবে দুইটা যখন সত্য হবে তখনই তাকে ইন্ডেক্সে পাঠাই দেবে আর যদি একটা সত্য হয় তাহলে সে কি হবে এখানেই থাকবে এবার আমরা যদি এখানে রেলর্ড দেই এবার কিন্তু তাকে ইন্ডেক্সে পাঠিয়ে দিচ্ছে কিন্তু এই যে সেশনটা কিন্তু পাচ্ছে না কারণ কি আমরা ব্রাউজার কেটে দিয়েছিলাম কেটে দিয়ে যার আবার ওপেন করেছি যার ফলে কি সেশনটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে কিন্তু সে কুপিটা কিন্তু ঠিকই পাচ্ছে যার ফলে সে কুপির থেকে লগ করছে এখন আমি এখানে লগ ক্লিক করলাম তারপরে কিন্তু লগ হচ্ছে না কারণ কি লগ মাধ্যমে শুধুমাত্র আমরা লগ আউট পেজে যে কাজটা করেছিলাম যে শুধুমাত্র সেশনটা ডিস্ট্রয় করেছিলাম কিন্তু কুকিটা কিন্তু ডিস্ট্রয় করা হয়নি তো কুকি ডিস্ট্রয় করে কীভাবে কুকি সেট করে যেভাবে আর কি এখানে যেটা আমরা যেখানে সেট করেছি আর কি এখানে যেভাবে সেট করেছি জাস্ট এটাই কপি করব এটা কপি করলাম কপি করে এখানে পেস্ট করলাম ওকে এর আগে আরেকটা কথা লিখতে হবে সেটা হচ্ছে আনসেট আনসেট কাকে আনসেট করবো কুকিকে ডলার আন্ডার স্কোর কুকি কুকি ইমেল আমাদের ইমেল যে কুকিটা আছে সেটাকে আমরা আনসেট করলাম এবং এখানে এসে কুকি সেট করার সময় যে কথাটা লিখেছিলাম সেটা এখানে আবার লিখলাম শুধুমাত্র একটা কাজ করব আমরা এখানে একটা মাইনাস দিয়ে দেব মাইনাসটা কি জন্য কারণ কি আমি এই কুকিটা কুকিটা সেট করেছিলাম কত সময়ের জন্য এত সময়ের জন্য এখন সাথে সাথে যদি আমি আবার লগ আউট করে দেই তাহলে কি তাইলে কি করতে হবে যে এই সময়টা আবার তাকে পিছাই দিতে হবে তো সেই কারণে আমরা এখানে মাইনাস করে দিলাম যে সে যখনই ক্লিক করবে তখনই তার যে জীবনটা ছিল সে আবার সেই শুরুতে চলে যাবে মানে যতটা নির্ধারণ করে দেওয়া হয়েছিল সে আবার তার থেকে ব্যাকে চলে যাবে এবার আমরা যদি এখানে সে রিলোড দেই দেন লগ আউটে ক্লিক করি এবার কিন্তু এটা লগ আউট হচ্ছে এবং আমরা এখান থেকে অ্যাডমিন এখান থেকে সাপোজ কুকিটা আমি সিলেক্ট করলাম না মানে কেপটা সিলেক্ট করলাম না লগ ক্লিক করলাম এখানে এই যে আনডিফাইন দেখাচ্ছে কারণ কি কুকি নেই আমি এবার কেটে দিলাম ব্রাউজার কেটে দিলাম কুকিটা ডিস্ট্রয় হয়ে যাবে এবার যদি আমরা লগ ইনে লগ ইন সিস্টেমে আবার যাই সে কিন্তু আমাকে আবার লগ ইন প্যানেলে পাঠিয়ে দিচ্ছে কারণ কি কুকিটা কিন্তু নেই আমরা সেশন দিয়ে লগ ইন করেছিলাম এবার আমি যদি আবার সব কিছু দিই এখান থেকে ইমেল দিলাম এখান থেকে কেপিনে এখানে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করলাম এবার কি সে এখানে আসছে তো আমি লগ আউট না করে আগের মতো আবার কেটে দিই এটাকে কেটে দিয়ে আবার ওপেন করি ওপেন করে আমরা যদি এখানে লোকাল হোস্ট লগ ইন সিস্টেম লিখে হিট করি সে কিন্তু আমাদেরকে সরাসরি অ্যাডমিনে পাঠিয়ে দিচ্ছে তো আশা করি সবাই ধরতে পেরেছেন যে কিভাবে এই কাজটা হচ্ছে যে কুকির মাধ্যমে কিন্তু আমরা পিসি অফ করলেও কিন্তু এটা থেকে যাবে আমরা যদি আমাদের কম্পিউটারটা এখন অফ করে দেই অফ করে দিয়ে দুই ঘন্টা বা একদিন পরে আবার অন করি অন করে এসে যদি আমরা এই অ্যাড্রেসে হিট করি সে কিন্তু অটোমেটিক এখানে পাঠিয়ে দেবে কারণ কি কুকির যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে সে ততক্ষণ পর্যন্ত এটা কাজ করতে থাকবে এখন একটা বিষয় এখানে আনডিফাইন ইন্ডেক্স শো করছে কারণ কি সে সে কিন্তু সেশনটা ডিস্ট্রয় করে দিচ্ছে যার ফলে সেটা এখানে পাচ্ছে না তো এটা যাতে নাশ করে আমরা একটা কাজ করতে পারি অলরেডি আপনারা জানেন যে কিভাবে করতে হবে যে আমি এইখানে এভাবে লিখতে পারি যদি এটা থেকে থাকে যদি এটা থাকে তাহলে তাহলে এটা হবে আদার নাল আমরা এভাবে নাল লিখতে পারি ওকে এবার যদি এখানে আমরা রিলোড দেই একটা এই যে এখানে কিন্তু আর সেটা শো করছে না এরোডটা শো করছে না জাস্ট একটা কন্ডিশন না আমরা শর্ট হ্যান্ড কন্ডিশনের মাধ্যমে দিয়ে দিলাম যদি এইটার মান থেকে থাকে তাহলে এটা হবে আর না হলে নাল হবে তা আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কুকি নিয়ে কিভাবে কাজ করতে হবে এবং পরবর্তীতে আমরা যখন বড় কোনো প্রজেক্ট করব তখন এই বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে সবাই আহ তো আজকে এ